প্রকৃতির রুদ্র রোষে আর কতবার ঠকলে শিক্ষা নেবে রাজ্য প্রশাসন? নাকি ফি বছর ফাঁকা প্রতিশ্রুতি দিয়েই দায় সারবে তারা? কেন প্রতি বছর জলোচ্ছ্বাসে ভিটে মাটি হারিয়ে মাশুল গুনতে হবে সাধারণ গরিব কুর্ব মানুষকে? ঘূর্ণিঝড়ের মুখে কাঁচা মাটি দিয়ে নদী বাঁধ সারানোর প্রশাসনিক তৎপরতা দেখে এমনই সব চোখা চোখা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার কচুবেড়িয়া এলাকার বাসিন্দারা। বালি মাটিগুলো দাঁড়কো দিয়েছে, তারপর সারানোর নাম নেই। আজ এক বছর হয়ে গেল, কোনো সারায়নি। আবার এই কালকের আজকের ঝড়, কাল থেকে ডেজার এসেছে। নেতা মন্ত্রীরা চেয়ারে বসে বসে তারা লাখ লাখ টাকা লুটে নিচ্ছে, কিন্তু আমাদের জন্য কিছু করছে না। ঘূর্ণিঝড় অশনি রাজ্যে সরাসরি আঘাত না হানলেও তার প্রভাবে বাংলার উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এই আবহে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মঙ্গলবার সকালে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপথে মুড়িগঙ্গা নদীর তীরবর্তী কচুবেড়িয়া ও শিলপাড়া এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন। এখানে আমাদের বেশ কিছু পার্মানেন্ট নেচারের কাজ করা হয়েছে। যেভাবে নদীর গতি প্রকৃতি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 700 মিটার প্রায় টোটালটা ওয়াস্ট আউটের পথে। সবাই বলেছেন এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তবে এই এই যে বিষয়টা যেটা আজকে আমরা ভিজিট করছি, বিডিও সাহেব, আমাদের এক্সিকিউটিভ, আমাদের এসডিও সাহেব রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, সবাই নিয়ে শিলপাড়া এলাকায় পাকা নদীবাঁধ নির্মাণের কাজ শুরু করলেও কচুবেড়িয়ায় মাটি দিয়ে নদীবাঁধ মেরামতির কাজ চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী রুদ্রমূর্তি ধরলে এই মাটির বাঁধের পাহারা কতক্ষণ টিকবে তা নিয়ে সংশয়ে গ্রামবাসীরা। অশনি ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে কাজ শুরু হয়েছে গঙ্গাসাগর এলাকায়। আপৎকালীন ভাবে এই বাঁধ মেরামতি করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ, যদিও তারা চাইছে পাকা বাঁধ। এই তো এমএলএ যাচ্ছে, তো ভেসেল ঘাট দেখে দেখে আজ এক বছর কি করছে? আজকে ঝড়ের সময় এসে ডেজার লাগিয়ে দিচ্ছে, বস্তা পুঁচ্ছে, কেন? আজ এতদিন কোথায় ছিল? উপস্থিত থেকে দেখলাম কাজগুলো শুরু হয়েছে, তো আমরা বললাম যে সেটা তৎপরতার সঙ্গে তাড়াতাড়ি কাজ করতে, কারণ মে মাসটা আমাদের কাছে থ্রেট থাকে। 700 মিটার একটা ভার্নারেবল পজিশন, যেটা আমরা বারবার করে ঘুরে দেখলাম, সেটা অলরেডি আমাদের ইরিগেশন টেক আপ করেছে। কিছু জমি সংক্রান্ত কিছু সমস্যা আছে বলে সেটা নিয়ে আশা করা যায় মিটে যাবে। মইপিট কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়া গ্রামে ঠাকুরাইন নদীর বাঁধ সংস্কারও চলছে সেই মাটি ফেলেই। জয়দীপ হালদার ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।